এদিকে দেখো, মা প্রাসাদ থেকে ডাকতে ডাকতে রাগে লাল হয়ে গেছে। প্রত্যেক দিন তুমি ভুল করা, আর শাস্তি পেতে হয় আমাকে। না, আমি আর মার কাছে গিয়ে তোমার জন্য মার খেতে পারবো না। যাও, ওই যে মাছকে মজা দেখাবে। তুমি কবা দেখে মারে দিকে ডরাই নিয়ে ভয় পাও না? না, কি পাও? আচ্ছা দাদা, শুনো না, বেশিক্ষণ বিলম্ব করবো না। তোমাকে যে কি কথা বলতে বলেছিলাম মাকে, মনে আছে? সেই কথাটা গিয়ে বলো। মা একটা কথা কই। আচ্ছা বলো, কি বলতে চাও? কিছুই নিয়ে কি রে? সেই কথাটা মা, বলো ওই শানুবন্দর ঘাটে মাছ ধরতে যাব, যেতে দাও না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা আমি ওই শানুবন্দর ঘাটে যাব মাছ মারতে, তাহলে যে আমি যে তোমাকে যেতে দিতে পারি না? যেতে দেবে না? না, যেতে দেবে না? না না না, হাই গো ঘাটে গিয়ে বেশিক্ষণ দেরি করব না, একটি বড় মাছ ধরা মাত্র চলে আসবো। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাও, কিন্তু বাবা দেরি করতে পারবে না, তাড়াতাড়ি করে প্রাসাদে ফিরে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে চলো চলো, আমরা চলে যাই। আহা যাই গিয়া চলো। আরে ও বেহুলা, সতী আমি যেন ডাকছি রে, চল চল, এখানে এক মুহূর্ত বিলম্ব না করি,
আমি যার কাছ থেকে বিদায় নিই, তারপর যাব সেই শালনের চান করতে। ঠিক আছে বলো, কি এমন কথা? রাগ করবে না তো? না। আমাকে বকবে না তো? না। সখী বলবা, আমি জান আমি সখীদের নিয়ে সেই সানোয়ারের গাড়ি দিতে যাই চান করতে। বেহলা তুমি কি বলছো? একবার চিন্তা করছো তো? বেহলা কেন? আমি জান আমি তোমাকে কিছুতেই ওই সানোয়ারের ঘাটে যেতে দেব না। কেন? কারণ ওখানে অনেক জল আর ওখানে অনেক স্রোত, তুমি সেটা জানো না, যার কারণে আমি তোমাকে ওই সানোয়ারের ঘাটে যেতে দেব না। আমি জান আমি বেশি জলে কখনোই নামবো না। না, তুমি যে দুষ্ট সেটা আমি জানি, তো আমি তোমাকে কিছুতেই ওই সানোয়ারের ঘাটে যেতে দেব না। আমি জান সাথে তো ছবিটা যাচ্ছে, কেন যেতে দিবে না? না মা, তুমি জেদ করো না, আমি একবার যখন বলেছি ওই সানোয়ারের ঘাটে আমি তোমাকে যেতে দেবো না, দেবো না, দেবো না। হাই গো Thank you.
আমাকে কেন বিদায় দিচ্ছ না? বলছি তো, তুমি এখন অনেকটা বড় হয়ে গেছো, আর তুমি যেহেতু সাঁতার জানো না, তাই বলছি আমি তোমাকে ওই সানন্দা ঘাটে কিছুতেই যেতে দেবো না। কেন আমি যান? বলছি তো, তুমি সাঁতার জানো না। আমি যান বলো, আমি বেশি জলে কখনোই নামবো না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি তোমার জেদটাই পালন করবে। ঠিক আছে বেহুলা, যাও, তবে কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগে তোমাকে চলে আসতে হবে। ঠিক আছে, আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি কিন্তু বেশি জলে নেমো না, কখনোই নামবো না, কারণ তুমি সাঁতার জানো না। আর তৃতীয় শর্ত, তুমি কিন্তু সঙ্গে তোমার সখীদের নিয়ে যাবে। আমি যান, তোমার সব কথাগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটা কথা তোমার শুনতে হবে। ওরে মা, তুমি আমার কাছে একটি আবদারই করেছিলে, আমি তা রেখেছি, এখন আর কোনো আবদার নয়। তুমি আমাকে অনেকটাই আবদার করেছ, আমিও তোমার সব কথা শুনতে পারি, তাহলে আমার দুটি কথা কেন শুনতে পারবে না? ঠিক আছে, এতগুলো আবদার যখন রেখেছি, আর একটা আবদার করতেই পারো। বলো, তোমার কলসিটা আমি নিয়ে যাই না? মা, ওটা তোমার দাদুর হাতে গড়া কলসি, আর কলসিটি মাটি। আমি তোমাকে ওই কলসি কিছুতেই দিতে পারবো না। কেন? কারণ কলসিটি ভেঙে যাবে। আমি যান, ওই কলসি কখনোই ভাঙবে না। না মা, তুমি হয়তো সখীদের সাথে খেলার ছলে কলসিটি ভেঙে ফেলতে পারো। আমি যান, তোমাকে কলসিটি দেব না। তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। ঠিক আছে, এত করে যখন বলছো তবে নিয়ে যাও, কিন্তু মা একটি কথা মনে রাখবে, আমি আমার কলসিটি যেমন কলসি দেব তেমন কলসি কিন্তু আমাকে ফেরত দিতে হবে। তেমনটি তোমাকে ফেরত দেবো। ঠিক আছে বেহুলা, কলসিটা আমি বের করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যেও। ঠিক আছে। আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানবন্ধা ঘাটি কখনোই যেতে দিবে না। চল সখী, আমরা এখন চান করে আসি। কি যেন একটা বলবো ভুলবো ভাবছি। কি বলবে সখী, মনে পড়লো কিছু? মনে পড়ছে না তো। তাহলে আমরা ওই নদীর ঘাটে যাই। এই তো মনে পড়েছে। আচ্ছা, তোদের নামেরই কথাই জিজ্ঞেস করছিলাম। আমাদের নামের কথা? হুম। আচ্ছা, সখী সখী বলে ডাকতে আর ভালো লাগে না, আজকে নাম শুনে তারপর যাবো সেই সানন্দার ঘাটে। ঠিক আছে, আমার নাম কমলা। তোর নামটি অনেক সুন্দর, এবার ওর নামটা শুনি তারপর চলে যাই। বড় লাগবো, বড় লাগবো। আমার নাম শুনলে তো সবাই জায়গায় থাকবেই না। এখানে থাকবে না? না। কোথায় যাবে? চলে যাবো বাসাতে। আগে নামটা শুনে নেই তারপর বলছি। বললে কিন্তু সমস্যা? বলেই ফেলি নাকি? আমার নাম বলি, বলি বল। তোর নাম শোনার জন্য আমার কত যুবক ভাইরা অপেক্ষা করছে। আমার নাম যমুনা। ইস, এই যমুনাতে যে পড়বি শত সাঁতার কেটেও আর উঠতে পারবে না। চল চল যমুনা, কমলা। আর তোর নাম তো কমলাই, কমলা খেতে ওই বুড়ো দাদুই পছন্দ করে। এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না, চল। জলের গাছে বসি বাজে লো কমলা, আমরা জলে যাই।
ঘাটে এসে পৌঁছে গেছি। হ্যাঁ তাই না? তাই বুঝা হলো, চলো আমরা বসিয়ে ফেলি। হ্যাঁ দাদা, যতক্ষণ মাছ ধরবো কোনো কথা বলবে না, একটা কথা কমু না, একদম চুপচাপ, আমরা শুধু মাছই ধরবো আজকে। এই যে খালি বইয়া বললাম, আও গো আও। মাছ ধরে না কে রে? মাছ ধরবে, কথা বলো না, চুপচাপ থাকো, তাড়াতাড়ি। দাদা ওই তো মাছ কিন্তু আসছে। হ্যাঁ দাদা, সেই অনেকক্ষণ হয়ে গেল, এখনো কেন যে মাছ ধরতে পাচ্ছি না? মাছ এমন ইস্টিক খাইছে। কি খেয়েছে? ইস্টিক খাইছে। হেই মাছ কখন এসব খা? তাহলে তুমি চুপচাপ থাকো, অবশ্যই মাছ এসে ধরবে। বন্ধু তুমি আইবারে আমি করবানাইলাম না, ও দেরি কুলের বন্ধু আইবাব, তাই নাকি? কোয়া তুমি আইলা না রে, আরে আসবে তোমার বন্ধু, বন্ধু তুমি আইবা ছিল, তোমার গানটা শুনে দৌড়ে পালাল। তুই কইছো কথা কইও না, রাও কইও না, আমি রাও করি নাই, কথাও কই নাই। তাহলে গান কি দিয়ে হয়? এই যে একটা গান কইছি। আরে বোকা, গান কি কখনো কথা ছাড়া হয়? চুপ থাকো। আচ্ছা রইলাম। মা চাহে না কেউ হান্তুরি, মাছে ঘুমাইলো নিহি। আরে না আসবে, তুমি চুপ থাকো, তাই মাছ আসবে। সখি ওই যে দেখাচ্ছে সানন্দের গাটি, চল চল, এই সানন্দ গাটি কি মনের মতো করে চান করে আছি। তোরে কোল সি কাখে
ওনার গাটেই চলে এসেছি তাই না? চলো ওদিকে যাই। এখানে মাছ বসি তো কিছুই নেই, দাদাকে নিয়ে আমি কি যে যন্ত্রণায় পড়েছি। অমন দিলা না আমার মিহি চাইলা না, ওই যে শুরু হয়ে গেছে আয় বানরের টাস্টার হয়ে গেছে। হাউ আর ইউ ছোটদা? এক্সকিউজ মি, এই কিসের কিসমিস, এসব কি বলছিস? আর আমি তোকে ডাকছি, তোর আমার ডাক কি কানে যাচ্ছে না? আর তুই বললি এখানে বড় মাছ ধরেছে, কোথায়? এখানে তো বসি মাছ কিছুই নেই। মাছের বসি কো আমি কি করে বলবো? তুই যে মাছ ধরলি। আরে আমি কখন মাছ ধরলাম? তুমি তো বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে। তাইলে মনে বসি ক্যাকরা নিচে গা। ক্যাকরা? হ্যাঁ, আরে ক্যাকরা নয় কাকরা, দেখি তো কোথায় বসি, কেমনটা লাগে বলেন তো দেখি। বসিতে এখানেই রয়েছে। জন্টুদা এমন করলে আমি কি মাছ ধরতে পারবো? কিসের হাম্বা হাম্বা, আও আও, এসব কি বলছ? হ্যাঁ কি বলছো এসব? তুমি না বললে তোমার বসি কাকড়া নিয়ে গেছে, এটা কি এখানে? হ্যাঁ কি এখানে চাচ্ছি না কো, আমার বসি কাকড়া নিব। হ্যাঁ বসি ধরে ঠেলে নিচে না, মনিটর সাউন্ডার মনিটর, এই যে ছড়ি গরমে চাইয়া বসি কুম্ভরে ধরছে নিজের দিশা ভাই নেই তাই। হ্যাঁ ফালা বসি ফালা। দাদা ও তুমি আমার মান সম্মান রাখবে না মনে হয়? তোর মান সম্মান কোন আছে? তুমি এত দুষ্ট কেন বলো তো দেখি? তোর আবার কি করলাম? আরে দাদা কাপড় ঠিক করো। হ্যাঁ নিচের দিকে তাকাও, কাপড় ঠিক কর। আই এম বি আই আমি কেন আই দুইরা ডেঙ্গা ভুলা, ও হন যদি কাপড়টা ঠিক করে না রাখা হারস, কবে রাখা হাবি কো? তোরে নই এই আর জ্বালাটা হইছে আমার। দাদা তুমি কেন বুঝছো না? ও বুঝছি তো, মাটির গোয় পানি পেয়েছে, গোয় খালি পিছিল পিছিল করে। দাদা এসব নয়, নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। দাদা ও নিচের দিকে, তার চেনা করে নাঙ্গল বাংলো কোনো একটা পোলট্রি মুরগি আডার সাইজ কি আইডিয়া কত আছে? খালি কত আছে হাফুরু তার ওই যে একটা পাকিস্তানি, এই যে লিডার সুইজারল্যান্ডের ওইটা ফাঁকি। ওই পাগলা ছেলের কথা কিছু মনে করিস না। না এই পাগলা ছেলের কথা কিছু মনে করিস না, বাইতে গেলে কিছু মনে করিস না। এই যাই রে শালি রে, এই নে কাপড় পিনছ। হ্যাঁ এই নে কাপড় পিনদা সাইজ হইল, এই যে দেখ কাপড় পিনছি, আজীবনে মানছি আমার কিছু খবর মিশা কথা কইছি ভাই, যে সুন্দর কাপড় আমি পিরা হিকছি আপনারা জীবনে চোখে দেখুন নাই। এই যে এই যে কাপড়টা পিন্ধা রয়েছ রাস্তা দুলাতে ব্যক্তি দুবাই ফালাই ছুইতেছ, এই যে যে কাপড় পিনছি বছরে ছয় মাস একদিনে খাহামু না, আর কাপড় যদি পিন্ধি দশ গ্রামের মানুষে চাইতেও নাকবো। আমি কোন কোন জামালপুর শেরপুর আবুল নগর বুদাইনগর সাব স্টেশন ব্যাগ জায়গাতে আমি কাপড় পিন্ধাই, এই নি গ্রুপ পাবনা বরিশাল জয়ডান সর্ষাবাড়ি এই যে এনে কি আইতাম কাপড় পিন্ধাই। এই চাইদা হতে না আহই আমার বুকলে কাপড় পরাই দেব বাকি জিন্দিগি তকর কাপড় খাবো না, চাইদা হতে না। মধুপুরে বানর মুখে তো
দেখ আগে নিচের দিকে তাকা। দেখলাম তো মুসুরি ভিন্দাইছ, যদি কেউ বিয়া করে আর কয়েল কিনুন লাগবো না, তা দেখাইয়া বেলা থাকতে ভিতে হিলে বই থাকবে না, মশাই ধরবো না। কোন দিক থেকে মার শুরু করবো আর কোন দিকে শেষ করবো বুঝে উঠতে পারতেছি না। কথা তো সত্যই কইছে যে এইরকম কাপড় পরা শিখছে, দুই চার দশ গ্রামের মানুষ তাকায় থাকবো, ঠিক আছে না? কুত্তা পর্যন্ত খুব তো ফারফার করছো, একটু ওইদিকে দেখা। এবার ঠিক আছে দেখেন, বুইরা বানর মধু ঘুরে এদিক ঘুরেন ভিজা বিলাই, এই যে দেখেন, দেখছেন ভালো করে দেখে রাখেন। আয় এদিকে, তোর একদিন কি আমাদের যে কয়দিন লাগে অবস্থা খান দেখেন প্রশিক্ষণের মাস্টারের। খুশি হয়েছেন না বাবা? খুব খুশি? আয় এদিকে আয়। এগুলা কি কাপড় পরানোর টাকা? এই সমস্ত কাপড় পরানোর টাকা আনে দিন না, চা দিব চা দিব। ভাই কানে ধর, আমরা মশারি পড়ছি না, কানে জন্ম বেশি করে দেহারুন না গো। দেখেন অবস্থা, আগে তো ঠিক করে নিবি কাপড়টা। আমার আসলে দুইটা, এক কানে জন্ম না কাপড়ি জন্ম হয়, কাপড় জন্য মাইকে ফুন্দর। ভাই পরে কান ধর, এদিকে আয়। আরো মেয়েদের অপমান করবি? হ্যাঁ শিক্ষা হয়নি তো, যা আজকের মতো মাফ করে দিলাম। চন্ডুদা আমি কিন্তু সব দেখেছি ওদিক থেকে। এই এটা কি? কি? আচ্ছা ওই মেয়েগুলো যে আসলো তোমাকে এরকম করে ধরলো, এরকম করে ধরলো, কি বললো? কি কথা বলবি না? ওদিকে আবার এরকম কি কথা বল, বল কথা, কথা বলবি না? বল তাহলে, ওই মেয়েগুলো এসে তোমাকে কি বললো বলো, বলো বলো বলো। আমারে কয়েছে জানো? কি বলে? কয়েছে তোটা তুই আমাকে দুজনকে বিয়ে কর। তার এই কথা কইছে? তুমি কি দেখছো ভাবে? মার খায় কি তোমার হাউস মরে না? তারপরে বিয়া কর, এই কথা বলেছে? খুশি হবি কে মারবি কে? দেখছো কি কইলো, কি বলেছে? আমার কাম বলে পাগলা ছেড়া। তাহলে তুমি এর জবাব দিয়ে দাও। তুই পাগল না তো চতুর্গোষ্ঠী পাগল, তুই পাগল, পাগল হইয়া পাগল কইলি এই আমারে, তারপর পাগলার জীবন দন্ড হইতো তগর তিনডারে পাইলে।
পাগল হইয়া পাগল বলে এই সেরিয়ে পাগলা জীবন ধন্য হইতো পাগলে পাইলে শুধু নানি বলেনি, ওই ভাবিও বলেছে। আমি মনে করছি নানি বেরগুলো গান বলছিল, নানি কাপড় পিন্ধালাই দাদা বুঝা হচ্ছেন জানি কোনকার। এজন্য তো বলি, ওই দুষ্টু মেয়ে যদি তোমাকে আবার ডাকে তুমি কখনোই ডাকে সাড়া দিবে না। একদম চোখের ঘাটি আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। আজ হঠাৎ করে কে যেন আমাদের গাটে বসি ফেলে বসে আছে। তুই যে বল এই গাটে আমার সঙ্গে চান করবে, তোমরা অন্য গাটে যেয়ে বসি পাও, ভালোভাবে কিন্তু বুঝেই বলবি। ঠিক আছে সখী। এই যে শুনছি যে তোমার ডাহে ও নাকি না, আরে তোমাকে আবারও মারবি। আমার কি দেখে মনে হয় যে আমি মায়ের কন্ট্যাক্ট নেই? না তাহলে গায়ে সাড়ে সানে আবার কয় মা, চোখে কি পাওয়ার নাই? শুধু চোখের পাওয়ার আছে ও না, মার মেয়ে তো দিশা পাওয়া যায় না। তোমার দিশা পাওয়া লাগবো না। এই যে কি সুন্দর এক জিনিস নামছে পার্লার, খালি যদি মনে করেন ভিতরে গিয়ে আবার বাইরে আহে 80 বছর পুরিয়ে দেখা যায় ছেড়ি। তোমার কোনটাই চিন্তা হবে না। ইয়েস টু হু ইজ দিস, এদিকে আসো। বলো আর একটু দূরে থেকে কথা কও। কেন স্যাপসিট হেমক দিয়া? বাহ বাহ বাহ, পুরুষের স্যাপসিট পেয়ে গন্ধ আসবে এটাই স্বাভাবিক। বাবা তাই নাকি? এই যখন আমরা রইতে পূজা মেঘে বিজে কামাই করে খাওয়াই আঙ্গর ভাত মজা নাগে যাইরা শালি আমাকে স্যাপ মজা নাগে না। আমরা যে শীতে গরমে তিন বেলা রান্না করে দেই ভাত কিলো কোন জায়গায় থেকে? হ্যাঁ এখন আর সেই দিন নাই, রাইতে গিয়ে বাইতে গিয়ে দেখি ভাত ঠান্ডা বউ গরম। শীতের দিন তো এটাই হওয়া স্বাভাবিক। শোনো তোমরা এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলাও, এই ঘাটে আমার সখী চান করবে। মানে চার পাঁচ জন মানুষ আহুন। কেন উঁচা করে দৌড়বো তো চাপার মধ্যে একটা চর কি সখি? এ পাগল ছেলের সাথে আর পারবো না। কি কইলে হুঁচা? কি বলেছে? কয় যে তোমার চেহারা তো ভালাকে এ কথা বলেছে। আর ডাকলে যেও না দাদা। আর যাম না, একটা আর পাশে দাঁড়া। এই রে ছেড়ি, আমি যাচ্ছি। ছেড়ি রে, আট গুণ দুগু বিলিয়ে না না মার। হলো তুমি এখানে আসলে কেন? কেন তুমি ডাকিয়েছো? হ্যাঁ তোমাকে ডাকবো কি জন্য? ডেকেছো তোমার বন্ধুকে? আই এম পাওয়ার হর্স।
বুঝি নাই। বুঝনি না, জীবনে তো স্কুলে জানি, বুঝবে কি করে? তুমি কি ইংলিশ বলছো? আই উইল কিল ইউ। হোয়াট? নয়। কোন ক্লাসে লেখাপড়া করেছো? আমি যে ক্লাসে লেখাপড়া করেছি আজ পর্যন্ত সেই ক্লাস কেউ দেখে নাই। কেউ দেখেনি? তাহলে তোমার ভাষা আমি বুঝবো কিভাবে? নেই তো। বাংলা বলো। বলো শোনা, বলো। তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুমি ডাক দিলা? আমি তোমাকে ডাক দিইনি। কারে ডাক দিয়েছো? তোমার বন্ধুকে ডাক দিয়েছি। ওইটারে? হ্যাঁ। এই ফুলারে? হুম। হ্যাঁ, এই চেহারা আর কি চোখের কি পাও। সোনা টুকরা থুইয়া খাদা নাই দোর ভটাছে কেন? এই ফুলা খবর রাখো না, কাই কাম মা মারছে কেন? বিছনায় মুছছে, বিছনায় প্রস্রাব করছে প্রত্যেকটা দিনই মা মারে। তুমি তো তার বন্ধু, তাহলে তো তুমিও প্রস্রাব করো। আমি প্রস্রাব করি না। কি করো? সরাসরি পাঁচ দিয়ে যা রাতে হেঁটে করি। খুব পাঁচটা ছুটছি না? যাও, তোমার সাথে আমি কিছুক্ষণ পরে কথা বলছি, তোমার বন্ধু কিন্তু আসতে বলো। তোমাকে বললাম কি আর তুমি ওখানে কি খাচ্ছ? কেন তুমি যখন আমার এই ছেলে ছাড়লা না, মনে হয় আমি তালের রসদে মুড়ি মাহিনী ছিলাম। যাও, তোমার বন্ধু কিন্তু আসতে বলো। ও আমার কাছে কোন? তোমার সাথে পরে কথা বলবো। পরে কবে? দাদা। এই গাদা কি হয়েছে? মাথা তেনা বানছ কে? কেন কি হয়েছে? হেঁটে দিকে তো করলে ছাড়া ওটা কি মরুন না সিটি বানাই নিয়েছে মাথার মধ্যে তেনা বান্ধা ঘুরে? তোমাকে আমি কি বলেছি? হেঁটে তো আমি কইছি। আরে ওই দুষ্টু মেয়েগুলো ডাকলে যাবে না? যাই না তো। তুই আমার ছোট ভাই, তোর যদি অপমান করে তাহলে কি আমি থাকা হারি? এই যে দেখ কয়েক, তোমার কি সুন্দর পোশাক, কি সুন্দর চেহারা, ওটা বানরের নাল দেখা যাক। এই কথা বলেছে? হ্যাঁ, বললেই বিশ্বাস হবে। আজাম না, তুমি ওদিকে যেও না। আজাম না, একদম চুপচাপ বসি ফেলো। ফালাইলাম। শুনছেন? তুমি একই করছো? অহংকারে ডাক দিছ? তুমি আমার পায়ে ধরেছো কেন? কে ডাক দিলা যে? তোমাকে ডাক দিইনি তো। কারে ডাক দিছ? তোমার বন্ধুকে ডাক দিয়েছি। আমার পারামের মাইকে থত অবাক কথা কইও না। এই মোর মামেজ কে? তুমি ওখানে কেন মরবে? এই এলুকায় পড়ে মরিয়ে থাকবো কেন? তাহলে প্রেম দাও। কিসের প্রেম দিব? তা না হলে বিষ দাও। তোমাকে কিসের বিষ দিব আমি? বিষ দাও না হয় প্রেম দাও। ভালোবাসাও দিব, খেলায় ফেলে সবই দিবা। দানা গো, তোমাকে একটা কথা বলি। বলো। কিছু মনে করবে না তো? মনে করবো কেন, নিয়ে যাবো গা। কষ্ট মনে করবে না তো? কষ্ট মনে করবো না। একটা কথা বলি। বলো। তুমি আমার কাছে কেন আসো? তুমি কেন ডাক দেও? ডাক দিছি তোমার বন্ধুকে। তোমার সাথে পরে কথা বলবো। মানুষ চিনতে ভুল করেছ, আজ বুঝবা না বুঝবা, কাল গুয়াতা বা পারবা গাল। তুমি এত কষ্ট পাচ্ছ কেন? কষ্টটা তুমি বুঝবে না, তুমি তো হৃদয়হীন পাথর। যাও, তোমার বন্ধুকে আসতে বলো। কপালের গুষ্টি মারি। এই আমি বারবার না করা সত্ত্বেও ওখানে কেন গিয়েছিলে ভাইজান? বলো। সত্যি আপনি খুব ভাগ্যবান। কেন? ডাকি আছে আপনার আম্মা জান। তুই কি ভেবেছিস এই দাদির কাছে আসলে তুই পার পাবি? এই দাদিকে আমি ভাউ করে তোকে কিল খাওয়াবো। হ্যাঁ আসোই, এদিকে থাকলে আরো মার বেশি খাবি। নানি মানুষ চিল্লা না, বুঝি গো, একটু বাঁচাও। এই উঠাই। আচ্ছা শোন, ও যদি আমার আম্মা জান হয়
তাহলে তোর কি লাগে? আমার খালা। তো খালার কাছে কি করে প্রেম চাস? রাগের ঠেলে চাইছি। চুপ, এখানে চুপটি করে বসবি? আমি যতক্ষণ পর্যন্ত না ফিরব ততক্ষণ পর্যন্ত কোথাও যাবি না। এখানে চুপটি করে বস। ওই যে দেখ, দাদি প্রায় উড়ে গিয়েছিল, ওইখানে তুই কি করলি? এটি জামালপুর। জামালপুরই তো? বাবারে বাবারে সাউন্ড, জামালপুরের দুষ হয়েছে। জানি 70-80 বছর বয়স, তার যদি এই সাউন্ড তেলে জোয়ান ফুল আর সাউন্ড কি বলবে। নানি কখনোই পাত মারে নাই, তুই মেরেছিস। যাও আরে রে। শোনো দাদা, দুষ্টুমি করো না। নানি, তোমার কাছে চণ্ডতাকে রেখে গেলাম, যদি যাই তুমি ধরে দেবে। নানি পান খাবা, পান খাবা। আমি তোমাকে এই ডাকছিলাম। কেন বলো, লক্ষ্মী বলো। এই এখানে কেন এসেছিস? তো কারে কইলে যে তোমারে ডাকছিলাম? আরে ও আমাকে বলছে। ও তাইলে তুই ক কথা ক, চুপটি করে বস। আমি এমবরে বইছি। কেন ডেকেছে জানেন? কেন? এই সানমানের গাটি। হ্যাঁ, আমি সকিদি নি, প্রতিদিন চান করতে আসি। তোমার আবার কি হলো? কি হয়েছে? এই ওই সেই আমার গো আমাদের সিন্ডি মারছে। কি মেরেছে? আচ্ছা দেখি, আমি শুনে দেখি ওরা মেরেছে কিনা। ওগো সখি, আমার জন্ডুদার পাছায় চিমটি মেরেছ না তো? এই ওরা তো বললো চিমটি দেয়নি, তাহলে কাচ্ছিস কেন? চাইলে মহাশয় মনে চুমা দিছে, দেখেন তো। আচ্ছা তুই কি ওর সাথে আমাকে একটু কথা বলতে দিবি? তুই কথা কম না কর মুখে, এখানে চুপটি করে বসো। এই যে বললাম। হ্যাঁ বলো। বলছিলাম কি কি, এই সানমনের গাটি আমি সকিদিন নিয়ে প্রতিদিন চান করতে আসি। তো আমরা কি করব? কিন্তু কাউকে দেখতে পাই না। এই যে ব্যাপারটা, কাভার পিনছো গো, তোমাকে তো হাসরের দিন যে কি অবস্থা ডাবো। তাকে ওয়াসি কে ওয়াস। এই কিসের ওয়াজ? এখানে আমরা ওয়াজ করতে এসেছি? ওয়াজ তো তুই জানো কথা কস, আমি মনে যে মরিয়ে যাই গিয়া। কেন কুলাই না তো আমার? এই যে পাশে দাদি আছে, তুই দাদির সাথে কথা বল। তাও এখানে আসিস নি, ওই ভাবিও আছে। বল। বলছিলাম আপনি অন্য গাটি যে বসিবান, এই গাটি হ্যাঁ আমি সকিদি নিয়ে চান করব। হুম, বললেই হলো। এই ঘাটে আজকে সর্বপ্রথম আমরা এসেছি। এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো হ্যাঁ ততক্ষণ কোথাও যাব না, বুঝেছ? আমি কিন্তু ভালোই বলে বলছি। হ্যালো, আমিও তোমাকে ভালো ভালো বলছি। তোমাদের যদি স্নান করতে ইচ্ছা থাকে তাহলে তোমরা ওই ঘাটে যাও, এদিকে এসো না। আমাদের সাথে বাহাদুরি? বাহাদুরি না, এটাই সত্য। এই ঘাটে যাবে না? কখনোই না। যাবে না? না, তাহলে আমরা দেখে নিব তোমরা এই ঘাটে কিভাবে মাছ মারো। আমরাও দেখে নিব এই ঘাটে তোমরা কি করে স্নান করো। ফালা বসি চন্ডুদা। হ্যাঁ ফালাও বসি। হ্যাঁ হাই রে ভাই দি হাই
ফুটিয়া পাস করে হারুন আমরা গো একটা করে পাস দিমু। এ জনদা তুমি ওটা কোথায় উঠেছিলে? মনে পাহাড়ের উপর ছিলাম রে। তো এখানে উঠে তুমি ভূত চাইলে মানে তুমি কি কি মার্কায় দাঁড়িয়েছো? এই যে তুই তো বুঝছ না বেদাল কোন বাচ্চে কেন নির্বাচনের মতো ভাষণ দিলে কেন? কি মার্কায় দাঁড়িয়েছ? পাস। ভাস মার্কা কাকে দিবে এটা? যদি পাস করাই সবাই একটু একটু দিব। কিসের জন্য? ওই যে উপকার করছেন পাস জন্য। আচ্ছা ভাস দিলে কেউ তোমাকে ভোট দেবে না। একটি কাজ করি শুনো না, বেহুলা তো সহজ সরলা অবলা অবলা তাই না? কিছুই বুঝে না। আরে অনেক কষ্ট করে এখানে এসেছে, ওরা এখানে স্নান করো। আমরা ছেলে মানুষ, আমরা ওই ঘাটে গিয়ে স্নান করি নাকি? তাহলে চলো। ও গো বেহুলা, ঠিক আছে তুমি যখন মন স্থির করেছ করেছি এই ঘাটে স্নান করবে, কিন্তু একটি শর্ত। কি শর্ত? মানবে তো? মানামত হলে মান। স্নান শেষে সখীরা সবাই মিলে আমার আর ঝণ্ডুদার সাথে দেখা করে যাবো। সময় থাকলে অবশ্যই দেখা করে যাব। সময় সময় বের করে হলেও দেখা করে যেতেই হবে। ঠিক আছে যাও তাহলে। ঠিক আছে ভালো করে স্নান। এই এখানে এরকম এরকম কি করছো? ও আমার সাথে ওই গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? আরে ওর কথা তো আমি এখন গর্ভবতী। শোনো ওদের থেকে একটু দূরে দূরে থাকো। হ্যাঁ ওরা ভালো না। ভালো না? আর শোনো এখানে থাকা যাবে না, চলো আমরা বরং অন্য ঘাটে গিয়ে আপাতত বসি ভাই, তাই না? তাহলে চলো। এবার মনের মতো করে চান করা যাবে। চান করো, চান করো, চান করো। তুমি এখানে কেন? তোমরা তিনজন মানুষ, একটা তো পুরুষ মানুষ নাই। আমি আইলাম তোমাকে উপকার করবার নিকে। তোমাকে কাপড় ভিজলি না কনে হুগাবা। তা কি করবো? কাপড় চুপুর আমার কাছে দেওয়ার নাম নই বইছি। তুমি হয়তো ছেলে মানুষ, আমরা মেয়ে মানুষ, তোমার এখানে থাকা যাবে না। থাকুন যাব না? না পাগল পাইছো, থাকুন যাব না। তোমরা থাকাইলে আমি থাকা হাম না। মেয়ে হলে থাকতে পারতে। ও তাই ভালোই বুঝছো, আবার আমার বিয়া দিবা না? আমাকে চাইও না। মেয়ে হলে থাকতে পারতে, কথাও বলতে পারতে, আমাদের সাথে চান করতেও পারতে। ও তাহলে কই থাকা আমার অনুমতি আছে? তাহলে অনুমতি আছে? হ্যাঁ কিভাবে? এই যে আমি তো না আমাকে মারপেটে আছিলাম না ছিল, পরে মনে করো আঠারো মাস পরে যখন দুনিয়ায় আইলাম। আঠারো মাস পরে কেউ দুনিয়ায় আসে নাকি 10 মাস 10 দিন? আমার একটু আছে দেরি হয়েছে। কেন? আমি তো বাংলাদেশি না। তুমি কোন দেশি? অস্ট্রেলিয়ার বিচুন। আমি তো এই নাম কখনোই শুনিনি। তুমি অস্ট্রেলিয়ার বিচুন কিভাবে হলে? আঙ্গ মা চাল বাংলাদেশ, আঙ্গ বাবা চাল অস্ট্রেলিয়া। তারপর? হ্যাঁ তারপর যখন দুনিয়ায় আইলাম, ওই যে ডায়াবেটিস আছে না ছিল, ওই ডায়াবেটিস আছে, আঙ্গ বাবা জিজ্ঞায় চাচি খবর কি কি বলেছিল? পরে ডায়াবেটিস কয় জন্তুর বাপ কয় তোমার একটা হয়েছে। কি হয়েছিল? হয়েছে তো। কি হয়েছিল? ইডাও না উড়াও না, ইডাও না উড়াও না। তাহলে কি তুমি বুঝো নাই? না করজ। করজ? করজটা কি? মুচামাথি জিরো তাই? হ্যাঁ তোমার কেন নাম আছে? নাম আছে না। কি নাম? মুচামত ছুবান খাতুন। অর্ধেক মেয়েদের নাম অর্ধেক ছেলেদের নাম? হ্যাঁ যে নিচের হানি মেয়ে গোর নাম, উপর হানি ছেলে গোর নাম। নিচের হানি বার নাম করো তো দেখি। বার নাম করি কমু বলো। মুচামত? হ্যাঁ মুচামত। বয়কার বা দন্তান নখী অক্ষযুক্ত আকার গ কয় রবলা খাতুন। বাহ উপর হানি ছুবান, ছুবান চয় চয় সংযুক্ত আকার দন্ত ন বয় রবলা একার উকার সুকার ক খ উম্ম বরকা চ ছুবান। তোমাকে একটা কথা বলি, তুমি কোন কলেজে লেখাপড়া করেছো? ঢাকা জগরমা। জগরমা না জগন্নাথ কলেজে? উড়াত আমি চান্স পাইনি, ইমুরা সুইপার বটিতে আসিলাম।